হুগলির ঋষরা। রামনবমীর মিছিল ঘিরে ফের অশান্ত হলো হুগলির ঋষরা, এবং যে ছবি গতকাল আমরা দেখেছি যেভাবে দফায় দফায় পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়, ইট বৃষ্টি হয়, ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে, এবং যার জেরে এখনো পর্যন্ত থমথমে রয়েছে এলাকা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই পরিস্থিতি এড়াতেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়, এলাকায় চলছে টহলদারি। পাশাপাশি যে ছবি তুলে ধরছি এই মুহূর্তে দোকানপাটও বন্ধ রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে এবং আজ রাত 10টা পর্যন্ত ঋষরায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, এমনটাই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এই মুহূর্তের পরিস্থিতি জানতে সরাসরি চলে যাবো ঋষরায়, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি? দেখো, যেটা প্রধান যেটা লক্ষ্য প্রশাসনের সেটা হচ্ছে যে স্বাভাবিক জনজীবন যেন থাকে এবং সাধারণ মানুষ আর 5টা দিন যেভাবে এখানে কাটিয়েছেন সেইভাবে যেন তারা কাটাতে পারেন, তাদের যে আতঙ্ক ভয় সেটা কাটিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করে যাতে সবাই করতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করার জন্য। কিন্তু গতকালের যে বিষয়টি দেখা গিয়েছে, যে অশান্তির ছবিটা, সেটা কিন্তু এখনও এখানে কিন্তু সেই পরিস্থিতিতে থমথমে একটা পরিস্থিতি রয়েছে। শান্তনু দত্তকে বলছি দেখানোর জন্য যে এখানে এই একের পর এক যে দোকান ভাঙা অবস্থায় রয়েছে এবং সেগুলো, এবং রাস্তায় বিভিন্ন জায়গায় পাথর পড়েছিল সেগুলোকে সরিয়ে ফেলার যে প্রক্রিয়া সেটা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, এবং মাইকে বারবার করে এখানে প্রচার চালানো হয়েছে, এবং মাইকে যে প্রচার চালানো হয়েছে সেই প্রচার মূলত যাতে এই 144 যেটা রয়েছে, 144 ধারা এখানে জারি রয়েছে, সেই বিষয়টা নিশ্চিতভাবে যাতে সবাই পালন করে চলেন সেই বিষয়টাই কিন্তু এখানে দেখা হচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষই, এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই শান্তি চাইছেন। দাদা, আপ লোক ক্যা চাতে? আপ লোক চান থাকে শান্তি হে, জো নুকসান হুগা। হম লোক মর্ডার হোনে কে লিয়ে আমার তৈয়ার হ্যায়, মর্ডার কর দে। নাই, মর্ডার চাইয়ে আমরা ফোন কর দে। দেখা যাচ্ছে যে প্রত্যেকে শান্তি চাইছে এবং অনেকেই রয়েছেন যারা তাদের দোকানপাট ভেঙে গেছে বলে তাদের একটা ক্ষুব্ধ রয়েছেন, কিন্তু পুলিশের তরফ থেকে সেই অভয় দেওয়ারই চেষ্টা চালানো হচ্ছে যে কোনোভাবে নতুন করে অপ্রীতিকর ঘটনা কিছুই যাতে না ঘটে সেই বিষয়টা নিশ্চিতভাবে দেখানো হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে অনেকেই রয়েছেন যারা এখানে জমায়েত করছেন, তাদেরকে তাদের বক্তব্য দিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বা সামনের ছবিটা দেখাবো যে বাজারের সামনে আমরা রয়েছি, অধিকাংশ দোকানই সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং তার কারণ 144 ধারা এখানে জারি করা রয়েছে। এবং পুলিশের, আমরা দেখলাম যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকা এলাকায় টহল দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে পুলিশ পিকেটিং করা হয়েছে, সামান্য কিছু সবজির দোকান খোলা হলো, অধিকাংশ দোকানই কিন্তু বন্ধ রাখা হয়েছে। তবে যারা বাড়ি থেকে বেরোননি, বাড়িতে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যে কাজের জন্য তারা বেরোচ্ছেন, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টিকেও কিন্তু দেখা হচ্ছে। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় ঋষরা, এবং ঋষরায় গতকাল যেখানে অশান্তি হয়েছে যে জায়গাগুলো আমরা দাঁড়িয়ে, তুমি যে ছবি আমাদের দেখাচ্ছ, আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে হুগলির ঋষরা, এবং পুলিশের তরফ থেকে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা যেমন চলছে, মাইকে প্রচার করা হচ্ছে, এবং আজ রাত 10টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথাও বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে, এর পাশাপাশি পুলিশি টহলদারিও চলছে, সেই ছবি আপনাদের দেখালাম। ধন্যবাদ আবির তোমায়।